বন্ধুরা, গুড মর্নিং। আর আমি এখন সকালে উঠে ছাদে তোমাদের সঙ্গে কথা গল্প করতে এলাম। সকালে উঠে দেখি আকাশটা একটু মেঘ মেঘ করে আছে, একটু আগে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, আর এখনো মেঘ হয়ে আছে আকাশটা, মেঘলা মেঘলা ভাব। আর আমি গতকাল যে সোনারপুর গিয়েছিলাম, আর সোনারপুর থেকে ফেরার মানে যাওয়ার পথে আর ফেরার পথে মানে কয়েকটা জিনিস দেখলাম যেটা খুব ভালো লাগলো। আমি ভাবলাম যে সেটা তোমাদের সঙ্গেও দেখাবো, আর আজকে সেইগুলোই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো কিন্তু। আর দেখে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর কী করি না করি তোমাদের সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার মানে কি বলবো, ক্যামেরার সামনে আসলে না সব কিছু কেমন গুলিয়ে যায় আমার। আমি ভাবি হয়তো তোমরা হয়তো ওই দাঁড়িয়ে আছো আর আমি হয়তো এপার থেকে বলছি, কিছু একটা ভুল হয়ে যাচ্ছে, এরকম একটা ভয় মানে মনের মধ্যে কাজ করে, যার কারণে কিছু বলতে গেলেই আমি ঘাবড়ে যাই আর গিয়ে কথাগুলো যেন আমার আটকে যায়, যেগুলো বলতে চাই সেগুলোও আমি বলতে পারি না, দেখি সব গুলিয়ে যাচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই দেখে বলো যে আমি ঠিকঠাক বলতে পারছি কি না, বা আমার কোনো মানে কোনো কিছুতে কোনো জিনিসে দেখাতে গিয়ে কোনো ভুল হয়ে যাচ্ছে কি না, এইভাবে একটু যদি না বলে দিলে না যেন সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে। আর তোমরা একটু কমেন্ট করো কেমন লাগছে না লাগছে, এগুলো একটু কমেন্ট করো। বলো, আমি সকালে ঘুম থেকে উঠে গিয়েছি, গুড মর্নিং বলো। তোমরা ভালো আছো? আমি ভালো আছি। আজকের আমি কি কি করি তোমাদের সঙ্গে সব কিছু আমি তোমাদের দেখাবো, তোমরা দেখবে তো, জিজ্ঞাসা করো। দেখে একটা লাইক করে দেবে বলে দাও মা, ওটাই খাওয়া হয়ে গিয়েছে আমার। বলো কিছু বলো। গতকাল যেখানে গিয়েছিলাম ওইখান থেকে কী কী কিনে নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাই, তোমার দেখো এবার কি আছে। এই দেখো মাটির পঞ্চপ্রদীপ, এটা আগে দেখিনি, কালকে আসবার সময় মানে ওই যাওয়ার পথে দেখলাম, এটা দেখে খুব ভালো লাগলো তাই কিনলাম। তোমরা আগে দেখেছো কি না সেটা জানাবে, আমি তো এই প্রথম দেখলাম, দেখে ভালো লাগলো তাই কিনে নিলাম। আর হারালে গিয়েছিলাম, হারাল থেকে এইগুলো কিনে নিয়ে এসেছি, দেখাই মিষ্টি বাজি ফাটাবে সেই মিষ্টির জন্য এগুলো কেনা হয়েছে, চরকা চটপটা বাজি আর ফুলঝুরি। আর মিষ্টি গতকাল রাত্রে দিয়ে একটু গাড়ি ফিরে কি দেখাতে পারিনি বলেছি ব্লগটা, এর থেকে একটা করে নিয়ে মিষ্টি ফাটিয়েছে,
সেটা তোমাদের সামনে যাবে, তোমরা একটু দেখো। হারালটা তো আমার বাপের বাড়ির কাছেই, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। কেমন লাগলো তোমরা জানাবে, ভালো লাগলে বলো। এইগুলো নিয়ে আবার আজকে রোদ ধুয়ে দিতে হবে। কতগুলো ছোট প্রদীপ এগুলো নিয়ে এসেছি, এটা ধরিয়ে দেবো, মানে 14টা প্রদীপ এমনি ধরাতে হয়, আর বাড়ি একটু প্রদীপ জ্বালাবো বলে এবছর প্রদীপ নিয়ে এসেছি। আর এগুলো ওখানে তো পাইকারি রেটে পাওয়া যায়, যেখান থেকে নিয়ে এসেছি ওখানে তৈরি করছে, করে ওরা ওখান নিজেদের মানে বাড়িতে তৈরি করে ওরা বিক্রি করে, ওরা ওদের কারখানা। আর ওখানে পাইকারি রেটে মানে 100টা প্রদীপ কিনলে তোমার দাম নিচ্ছে 60 টাকা করে, 100টাই নিয়েছি 60 টাকা। সব বার করলাম না, মাঠের জিনিস তো, চলো এবার দেখিয়ে দিই আমি কী কী নিয়ে এসেছি। দেখো আমাদের এখানে খালের চিংড়ি, সুন্দরবনের চিংড়ি, বল মোচা চিংড়ি, তাই তো মোচা চিংড়ি, গলদা বলে অনেকে, গলদা চিংড়ি। এই বৌমা আমার নিয়ে এসে দেয়, বৌমারা বাদ দিয়ে ধরে খালে, আর আমাদের এখানে নিয়ে আসে বিক্রি। আর বৌমা খুব ভালো জ্যান্ত চিংড়িটা আমরা পাই টাটকা। কি খাচ্ছে গো আমার মা? ভাত খাচ্ছে। কি যে খাচ্ছ? চলে এসো চলে এসো, বলো আমি মাঝে চলে দিয়ে খাচ্ছি। এইদিকে এইদিকে, এই তো এই তো এই তো এই তো এই তো এই তো ফোন করা হয়নি।